আত্মহত্যার দায়ে দোষী সাব্যস্ত কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধী ও রাজাকারের ফাঁসির দাবিতে গণজাগরণের সাথে সংহতি জানাতে আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি পালন করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আছেন আমাদের রিপোর্টার মৌসুমী ইসলাম, রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণে আছেন আবুল কালাম আজাদ এবং রংপুরে সরকারি বেগম রোকেয়া মহিলা মহাবিদ্যালয়ে আছেন রতন সরকার। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করবে। সে সাথে আপনাদের আসতে জানাচ্ছি রাজুক উত্তরা মডেল কলেজ সংহতি প্রকাশ করেছে, মোমবাতি প্রজ্বলন করেছে এবং তরুণ প্রজন্ম চত্বরে শতাধিক শিক্ষার্থী সেখানে অংশ নিয়েছে। আজকে পতাকা জাতীয় পতাকা উত্তোলন করবে কলেজ এসডিএম প্রিফেক্ট শুরু করেন। জুম ইন আউট কোন ভাইদের শেষ
ছাত্রছাত্রী তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে। দর্শক আপনারা দেখছিলেন যে রাজউক উত্তরা মডেল কলেজে এতক্ষণ পর্যন্ত এই জাতীয় সঙ্গীত এবং পতাকোত্তোলনের কর্মসূচিটি পালিত হলো। শাহবাগ চত্বরে প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চ থেকে গত শুক্রবারে যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল তরুণদের পক্ষ থেকে, সেই তরুণদের ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং সংহতি প্রকাশ করে এই অনুষ্ঠান এই এই কর্মসূচিটি পালিত হলো। এবং এখানে শিক্ষক এবং ছাত্র রাজউক উত্তরা মডেল কলেজের সবাই সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন এবং জাতীয় পতাকা উত্তোলন করলেন। দর্শক আমাদের রংপুরে রতন সরকার আছেন, যেখানে রংপুরেও এই কর্মসূচিটি পালিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি রংপুরে। আবুল কালাম আজাদ, আপনার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধের প্রজন্মর সেই মঞ্চ থেকে, ঢাকা শাহবাগের মঞ্চ থেকে যে আহ্বানই আসছে, আসলে আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে সেই আহ্বানে সাড়া দিয়ে যে কোনো কর্মসূচিতে অংশ নেওয়া তাদের আগ্রহের কমতি থাকছে না। ঠিক একইভাবে এখানে রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজে আজকে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত সঙ্গীতের যে কর্মসূচি ছিল আমরা দেখছি যে সেই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা দেখছি যে এখানে দেশাত্মবোধের যে চেতনা, মুক্তিযুদ্ধে উজ্জীবিত নতুন প্রজন্মের এই শিক্ষার্থীরা তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পালন করছে। এটি হচ্ছে প্রজন্ম একাত্তরের কর্মসূচিতে সাড়া দিয়েই তারা এই কর্মসূচিটি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে মৌসুমী ইসলাম, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে শাহবাগে যে তরুণ সমাজের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা সবাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি এবং জাতীয় পতাকা উত্তোলন করেছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অভিভাবক এবং মাননীয় উপাচার্য অধ্যাপক আমরা একটু আগে জাতীয় পতাকা উত্তোলন করেছি, জাতীয় সঙ্গীত আমরা নিজেরা গিয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা সবাই স্লোগান দিয়েছি। কিসের স্লোগান আমরা সেটা জানি। এই ধরনের সমাবেশে বক্তব্য একটাই থাকে, সেটি হচ্ছে আমাদের উপস্থিতি, আমাদের সংহতি প্রকাশ। আমরা জানি রাজীব সুতরাং প্রজন্মের প্রতিনিধিত্বকারী তাকে কিভাবে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, যারা 1971 মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের সাধারণ মানুষকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে 30 লক্ষ মানুষের গণহত্যা সংঘটিত করেছে এই বাংলাদেশ। আজকে আমরা মুক্তিযুদ্ধের প্রতি, স্বাধীনতার প্রতি অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে আছি এবং আজকে আমাদের শপথ নেওয়ার দিন, ঐক্যবদ্ধ থাকার দিন, যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী তাদের এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ থাকতে পারে না, তাদের এই দেশের নাগরিকত্ব থাকতে পারে না, তাদের বিচার করে মৃত্যুদণ্ড প্রদান, এটি হচ্ছে আজকে 16 কোটি মানুষের দাবি। আমি অত্যন্ত আনন্দিত আমাদের তরুণ প্রজন্ম সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে সেই শাহবাগের প্রজন্ম চত্বরে তারা দিনের পর দিন অবস্থান করছে তাদের দাবি একটি। আমরা সেই দাবির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলে সংহতি প্রকাশ করছে এবং একই সাথে আমি জানি 16 কোটি মানুষের দাবিতে ঐক্যবদ্ধ। আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে, ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে, যে তারা এই দাবিতে
সারা দেশে একটি জনমত সৃষ্টি করার নানা ধরনের প্রয়াস নিয়ে চলেছে। আজকে আমরা যে আয়োজন করেছি এখানে সেই কর্মপ্রয়াসের ধারাবাহিকতা। এর আগে আমরা মন্ডপে প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়েছি, মানববন্ধনে অংশ নিয়েছি এবং এইভাবেই এই দাবি না হওয়া পর্যন্ত, এই দাবি বাস্তবে না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। আপনারা দেখছিলেন রাজউক উত্তরা মডেল কলেজ রংপুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৌসুমী ইসলাম, আবুল কালাম আজাদ এবং রতন সরকার জানাচ্ছিলেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আজকে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের কর্মসূচি।